শ্রী লক্ষ্মণ বেরা জুয়েলার্স, খাঁটি সোনা এবং সঠিক দাম। পাশে পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে। দূরভাষ 03-210-255-046। এলপি জুয়েলার্স, শুভ সময় সব সময়। হলুদ রঙের বিরল প্রজাতির একটি কচ্ছপ উদ্ধার করলেন গ্রামীণ কৃষক। স্থানীয় সূত্রে জানা যায়, গত 3 সপ্তাহ আগে কাকদ্বীপ থানার পুকুর বেড়িয়ার বাসিন্দা অমিত হালদার জমিতে চাষ করতে যান। চাষ করার সময় জমিতে জমে থাকা জলের নিচে একটি শক্ত জিনিস তার হাতে লাগে। এরপরই তিনি ওই জিনিসটিকে হাতে তুলে দেখেন, একটি বিরল প্রজাতির হলুদ কচ্ছপ। সঙ্গে সঙ্গে এই কথা গ্রামে চাউর হতেই এলাকার বহু মানুষ কচ্ছপটিকে দেখতে ছুটে আসেন। বর্তমানে ওই কচ্ছপটিকে একটি পাত্রে রাখা হয়েছে। এ বিষয়ে অমিত হালদার জানান, জমিতে চাষ করার সময় কচ্ছপটি পাওয়া গিয়েছে। বর্তমান কচ্ছপটিকে তিনি বন দপ্তরের কর্মীদের হাতে তুলে দিতে চান। মাঠে রুইতে গেছিল, পায়ে লাগতে তোলা হয়েছে, তুলে দেখছি হলুদ কচ্ছপ, ওই জন্য বাড়িতে নিয়ে এসে মেঘলার মধ্যে রেখে দিয়েছি। আর চুনো মাছটা ধরে খেতে দিই। হ্যাঁ, সপ্তাহ দিনে হয়ে গেছে, 2-3 সপ্তাহ হয়ে গেছে পাওয়া গেছে। যদিও প্রাণী বিশেষজ্ঞদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই প্রজাতির কচ্ছপ সুন্দরবন অঞ্চলে পাওয়া যায় না। ট্রিওনিসাইট কচ্ছপগুলি সাধারণত আফ্রিকা, এশিয়া এবং উত্তর আমেরিকাতে পাওয়া যায়। এই কচ্ছপগুলির খোলস খুব নরম হয়। তবে কিভাবে এই কচ্ছপ সুন্দরবন অঞ্চলে এলো তা নিয়ে প্রশ্ন রয়েছে। কাকদ্বীপ থেকে বিশ্ব সমাচার নিউজ টিম। ডক্টর্স নার্সিং হোম, পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্যসাথী ও রাষ্ট্রীয় স্বাস্থ্য বীমা যোজনার মান্যতা প্রাপ্ত হসপিটাল। জেনিন্স ইন্ডিয়া টিপিএ এলটিডি, পশ্চিমবঙ্গ পুলিশের স্বাস্থ্য বীমা অ্যান্ড ক্যাশলেস। ঠিকানা নিউ টাউন, ডায়মন্ড হারবার। মোবাইল 9732594567, 9093107497।